বহিছে ভুবনে আনন্দধারা, দিন রজনী কত অমৃত রস উথলি যায় আনন্দ গগনে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানের প্রতিটি চরণের সাথে এভাবে একাত্মতা প্রকাশ করেন হিজড়া সম্প্রদায়। রাজধানীতে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সদাচরণ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হল হিজড়া সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক এই আয়োজন, যার শিরোনাম সুন্দর বাজুক। আমাদের কাজটা হচ্ছে হিজড়া কালচার নিয়ে, এক্স্যাক্টলি হিজড়া কালচারে যারা যুক্ত আমরা চাই তারা ওই কালচার থেকে সরে আসুক, তারা রেগুলার লাইফে আসুক। তো সেই জায়গায় আমাদের দুইটা কাজ, তাদের কোয়ালিটি সামনে আনা, ইকুয়ালি আমরা যারা স্বাভাবিক জীবনে আছি বলছি, আমরা বলছি আমরা খুব স্বাভাবিক মানুষ, সেই মানুষগুলোকেও আবার যেন মোটিভেট করা। শনিবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বিন্দুধারীতে অনুষ্ঠানটির আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর এবং রিথিঙ্ক, যেখানে গান এবং নাচ পরিবেশন করেন তৃতীয় লিঙ্গের শিল্পীরা। আমি অ্যাক্টিংটা পারি, আমি ডান্সটা পারি, সেটা অন্য একটা মেয়ের চেয়েও আমি ভালো পারি, বা অন্য একটা মেয়ের মতোই পারি, বা অন্য একটা ছেলের মতোই পারি, সেটাকে আলাদা করে দেখবার কিছু নেই। শুধুমাত্র তার জন্যই আজকে আমার এই প্ল্যাটফর্ম। যার কাছ থেকে টাকা চাইতাম সে বলতো তোমরা কিছু করে খেতে পারো না, এগুলো বলতো, আবার কেউ বাজে ব্যবহার করতো, এবং কি আমাদের কাছে আমার লাইফ আমি মাইরও খেয়েছি, এই লাইফে আসা তো আমি কি বলবো, সম্মান পেলাম। অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন জান্নাত, আর নাচ পরিবেশনায় ছিলেন তাসনুভা আনান এবং লারা।